নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক গত দুদিন ধরে গোটা পশ্চিমবঙ্গে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে এবং আলুতে কৃষকরা সমস্যার মধ্যে পড়তে পারেন এবং আজকে সকাল থেকে বেশ কয়েকটা ভিডিও এসেছে ভিডিও যেমন কুচবিহার থেকে এসেছে ভিডিও সেরকম হুগলির থেকে এসেছে ফোন এসেছে বিভিন্ন জেলার থেকে তার মধ্যে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বাঁকুড়ার থেকে পুরুলিয়ার থেকে সমস্ত জায়গা থেকে মোটামুটি ফোন এসেছে এবং সত্যি চিন্তার বিষয় যে আলুর এই অবস্থা তো কি করা যায় এই সময় চলুন প্রথমে কয়েকটা ভিডিও আমরা দেখে নিই কৃষক বন্ধুর বক্তব্য আগে শুনিনি প্রথমে আমরা হুগলি জেলার একটা ভিডিও আমরা দেখব নমস্কার স্যার আমি হুগলি জেলার হরিপল ব্লক থেকে বলছি এটা একটা আপনার বিয়াল্লিশ দিনের আলু গাছ একুশ দিনের মাথায় আমরা ওই জিঙ্ক স্প্রে করেছিলাম আর বাইশ দিনের মাথায় পটাশিয়াম নাইট্রেটটা দেওয়া আছে ম্যাঙ্গোজেফের সাথে তারপর পঁয়ত্রিশ দিনের মাথায় আমরা কনফিডার আর ম্যাঙ্গোজেফ দিয়েছি আজকে গাছটার আপনার বয়স হচ্ছে একচল্লিশ দিন মতো এমনি গাছ ভালোই আছে খুব সুন্দর গাছ আছে কোনো রোগ টোগ কিছু নেই কিন্তু কালকে তো প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির পর গাছগুলোকে হালকা দুপুরবেলা একটু ঝিমোচ্ছে মনে হচ্ছে আর কি তা এই অবস্থায় আমাদের লাইন অফ ট্রিটমেন্টটা কি হবে কাইন্ডলি যদি একটু বলেন তাহলে খুব উপকৃত হব আর কি নমস্কার নেবেন স্যার আমরা দেখলাম ভিডিও কৃষক বন্ধু জানতে চেয়েছেন লাইন অফ ট্রিটমেন্ট আলুর এই সময়তে আমাদের কি হবে দ্বিতীয় ভিডিও আমরা দেখি কুচবিহারের এই যে দাদা আমার আলুর গাছ ঠিক আছে এই যে জল তিন দিন থেকে টানা জল হওয়ার কারণে এতটুকু জল লেগে আছে জমির মধ্যে জমির মধ্যে জল লেগে আর কোনো আদাস কোনো মানে দেখতে পাচ্ছ আদাস আলুর মধ্যে কোনো অসুখ নেই মানে এখন আমি এই মানে এর সমাধানের জন্য কি করব আপনার কাছে যদি কোনো কিছু জানা থাকে তাহলে একটু বলে দিবেন এই যে এতটুকু জল লেগে আছে জমির মধ্যে আমরা দেখলাম ভিডিও এবং জল জমে আছে এখনও জল কিন্তু জমে আছে তো এই ধরনের আমরা কিন্তু ভিডিও দেখতে পাচ্ছি আরও দু একটা ভিডিও আছে তো ভিডিও দেখিয়ে মন খারাপ করে লাভ নেই আসল দরকার যে আমরা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারি সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তবে আজকে আমার ভিডিও কেবলমাত্র কৃষিবিজ্ঞানের ছাত্রছাত্রীদের জন্যে তার কারণ হচ্ছে এই ধরনের অভিজ্ঞতা তাদের নেবার দরকার আছে তারা কর্মজীবনে ঢুকে গেলে এই ধরনের অভিজ্ঞতা তাদের আনতে সময় লাগবে কিন্তু তার আগে যদি এই ধরনের অভিজ্ঞতা তারা নিয়ে নেয় আমার মনে হয় অনেক তাদের জন্যে ভালো হবে তার কারণ সত্যি কথা বলতে কি আমরা কিন্তু এই ধরনের কিছু পাইনি তো এই ধরনের কাজ করলে যদি ওদের উপকার হয় আমি কিন্তু অবশ্যই সবসময় ওদের পাশে আছি সেই জন্য আমি কিন্তু ওদের সাথে তুই দিয়ে কথা বলবো আপনারা কিন্তু কিছু মনে করবেন না শোন তোদের যেটা কথা বলি তোরা মোটামুটি পশ্চিমবঙ্গের যে সিনারিও তোরা বুঝতে পারছিস গত দুদিন ধরে যেরকম বৃষ্টি হয়েছে আজকেও মেঘলা আবহাওয়া তবে আজকে খুশির খবর একটা আজকে পাঁচ তারিখ সরস্বতী পুজো দক্ষিণবঙ্গের বিশেষ করে যে আমার কাছে যা ফোন এসেছে তাতে রোদ উঠেছে আমি যা খবর পেয়েছি রোদ উঠেছে তো এই সময়তে যে যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি ভিডিওতে তোর ভিডিওগুলো ভিডিওগুলো তোরা আগে ভালো করে দেখে নে সেখান থেকে আইডিয়া করে নে আশেপাশের যদি আলু জমি থাকে তোরা নিজেরা নিজের চোখে দেখতে পারবি এবং তোরা খেয়াল করে দেখবি জমি টু জমি কিন্তু প্রবলেম বিভিন্ন রকমের আসতে পারে কী কী প্রবলেম আসতে পারে তার আগে আমি তোদের বলে নিই যে এই সময় গোটা পশ্চিমবঙ্গের আলুর সিনারিও কীরকম আছে এই সময়তে আলুকে আমরা মোটামুটি এই সময়তে আমরা দুটো ভাগে ভাগ করে নিতে পারি একটা মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ দিন এই এজের আর আর আছে পঁয়ষট্টি সত্তর এইস্ট এই এজেতে আলু গাছের বয়স এবং ইন্টারেস্টিং যেটা এর আগে আমি যখন তোদের জন্য ভিডিও করেছিলাম লাইন অফ ট্রিটমেন্ট কি হবে সেই সময় আমি বলেছিলাম যে সত্তর দিনের উপরে যে গাছ আছে সে নিয়ে ভাবনার চিন্তা করার কোনো ব্যাপার নেই তার কারণ সেই আলুগুলো কিন্তু কাঁচা আলু তুলে ফেলবে আজকের দিনে আমি তোদের বলছি যে সত্তর দিনের যে ওপরের আলুর গাছগুলো আছে তাদের নিয়ে চিন্তা করার ব্যাপার আছে তার কারণ সেই আলু উঠবে একশো দিন একশো দিনে সুতরাং এখনও এক মাস কিন্তু আলু জমিতে থাকবে এখনও তুই চিন্তা কর চল্লিশ পঞ্চাশ দিন যাদের আছে এখনও ধর মোটামুটি থাকবে আরও পঞ্চাশ দিন সুতরাং দুটো গাছকেই আমাদের বাঁচিয়ে রাখতে লাগবে এই জায়গাতে মাথার মধ্যে আমাদের রাখতে লাগবে এবারে একে একে ধরি যে সমস্ত গাছ সত্তর দিন বয়স যে সমস্ত গাছের সত্তর দিন বয়স যেটা থাকবে একশো দিন এদের ক্ষেত্রে আমরা কি দুটো সমস্যা দেখতে পাচ্ছি না এদের ক্ষেত্রে সমস্যা আমরা যেটা দেখতে পাচ্ছি এক নম্বর হচ্ছে বৃষ্টির সমস্যা দু নম্বর হচ্ছে সমস্যা যেটা হচ্ছে পশ্চিমাঞ্চলের জেলাগুলোর জন্য সেটা হচ্ছে হাতির সমস্যা চিন্তাভাবনা করে দেখ এটা নতুন একটা সমস্যা সুতরাং হাতির যদি সমস্যা হয় সেক্ষেত্রে এটা এটাকে কিন্তু আমরা বলবো এক ধরনের পেস্ট তার কারণ আলু পাকতে যাচ্ছে এই সময়তে কিন্তু জমিতে হাতি ঢুকছে আলু কিন্তু খেয়ে নিচ্ছে সুতরাং এই দুটো সমস্যা এই দুটো সমস্যার ক্ষেত্রে তোরা দেখবি যে এই সময়তে যদি আলুর বৃষ্টির জল মাটিতে জমে থাকে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই জল বার করে দিতে হবে এটা হচ্ছে তোদের প্রথম রেকমেন্ডেশান দ্বিতীয় রেকমেন্ডেশান এই সময়তে কোনো ধরনের ভিটামিন দেওয়া যাবে না স্ট্রংলি রেকমেন্ড করবি কোনো ধরনের ভিটামিন দেওয়া যাবে না কোনো ধরনের গ্রোথ প্রোমোটার দেওয়া যাবে না স্ট্রংলি রেকমেন্ড করবি যদি দেওয়া হয় তাহলে কিন্তু গাছের ক্ষেত্রে ক্ষতি যতক্ষণ না পর্যন্ত জমি শুকোচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু দেওয়া যাবে না তিন নম্বর যেটা হবে জমিতে কিন্তু হাতির জন্যে যদি মনে হয় ওখানে হাতির উপদ্রব বেশি আমার মনে হয় কাঁচা আলু তুলে বিক্রি করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে কারণ এই আমি একজনের কাছ থেকে রিপোর্ট পেলাম আমার জুনিয়র ভাই ও একজন বিজ্ঞানী ডক্টর দেবাশিস মাহাতো ওর এরিয়া ওর বাড়ি যেখানে লালগড় এরিয়া ওই এরিয়াতে কিন্তু হাতির যথেষ্ট পরিমাণে উপদ্রব শুরু হয়েছে বাঁধাকপির থেকে শুরু করে আলু একেবারেই জমির থেকে ভেঙে খেয়ে নিচ্ছে সুতরাং আলু আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হাতির জন্য কিন্তু কাঁচা আলু তুলে দেওয়াটা বুদ্ধিমানের কাজ ওই এরিয়ার জন্যে এবারে আসি যে এই সময়তে আমরা কি ইনসেকটিসাইড স্প্রে করব এবং এই সময়তে আমরা কি ফাঞ্জিসাইড স্প্রে করব। আলু গাছের যা আমি এখনও পর্যন্ত ভিডিও পেয়েছি বা দেখেছি তাতে আলু গাছ সত্তর দিনের আলু গাছ মোটামুটি ভালো আছে এই সময়তে আমরা কি করতে পারি না এই সময়তে আমরা যদি কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলেগুলো আমরা স্প্রে করি এটা আমরা রেকমেন্ড করতে পারি অথবা ভ্যালিডামাইসিন দুই মিলিলিটার প্রতি লিটার জলেগুলি আমরা স্প্রে করতে পারি এই দুটো যদি আমরা করতে পারি সেক্ষেত্রে কিন্তু গাছ আশা করছি ভালো থাকবে এবং মাথার মধ্যে রাখতে লাগবে এই জায়গাতে প্রথম কথা একর প্রতি দুশো লিটার জল অবশ্যই ব্যবহার করতে হবে বুড়ি ছোঁয়া করে স্প্রে করলে হবে না একর প্রতি দুশো লিটার জল যে সমস্ত জায়গাতে তিন বিঘেতে এক একর তার জন্যে রকমের ব্যবস্থা দুশো লিটার জল তিন বিঘের জন্যে যে সমস্ত জায়গাতে আড়াই বিঘেতে এক একর সেখানেতে আড়াই বিঘের জন্যে দুশো লিটার জল যেখানেতে বাহান্ন শতকে বিঘে সেখানেতে দু বিঘের জন্যে দুশো লিটার জল এটা কিন্তু মাথার মধ্যে আমাদের বুঝে নিতে লাগবে দেখে নিতে লাগবে ভেবে নিতে লাগবে বলতে লাগবে এরপরে আমরা যেটা বলবো এই সময়তে ইনসেকটিসাইড কি স্প্রে করার দরকার আছে আমার মনে হয় না এই সময়তে সত্তর দিন অ্যাবাব গাছেতে আর কোনো ইনসেকটিসাইড স্প্রে করার দরকার আছে কারণ ইনসেক্ট কিন্তু এই সময়তে আর সেরকম কিছু ক্ষতি করতে পারবে না আননেসেসারি এর জন্যে এই জায়গাটাতে খরচ করার কোনো দরকার নেই এবং কোনো রকমের ভিটামিন দেওয়া যাবে না মাথার মধ্যে রাখতে লাগবে আর একটা জিনিস বলি জিঙ্ক এবং বোরন অনেকেই বলেন এটা ভিটামিন এটা কিন্তু ভিটামিন নয় এটা ধরনের অনুখাদ্য বা মাইক্রোনটেন্ট সুতরাং তোরা বলবি যে জিঙ্ক বোরন যদি দরকার থাকে স্প্রে করতে পারেন তবে যেহেতু সত্তর দিন বয়স হয়ে গেছে জিঙ্ক এবং বোরনের স্প্রে শিডিউল বা স্প্রে টাইম কিন্তু শেষ হয়ে গেছে সুতরাং আর কিন্তু দিয়ে কিছু লাভ নেই সুতরাং সত্তর দিনের ওপরের গাছেতে আমাদের জিঙ্ক বোরন স্প্রে করার কোনো দরকার নেই কেবলমাত্র কপার অক্সিক্লোরাইড বা ভ্যালিডামাইসিন কপার অক্সিক্লোরাইড চার গ্রাম এবং ভ্যালিডামাইসিন দুই মিলিলিটার প্রতি লিটার জলেগুলি আমাদের স্প্রে করলেই গাছের জন্যে ঠিক আছে কোনো রকমের ইনসেকটিসাইড স্প্রে করা দরকার নেই একেবারে ক্লিয়ার জিনিসটা সত্তর দিনের এটা গাছের জন্যে এরপরে খুব ইম্পর্টেন্ট যেটা তোদের কাছে যেটা আসবো যে গাছ মোটামুটি চল্লিশ দিন ৪৫ দিন পঞ্চাশ দিন পঞ্চান্ন দিন এই স্টেজেতে এখন কিন্তু পশ্চিমবঙ্গেতে ম্যাক্সিমাম গাছ যেহেতু ডিসেম্বর মাসের ওই বৃষ্টি ওই বৃষ্টির জন্যে গাছ কিন্তু অনেক পরে কিছু গাছ মরে গেছে তারপরে তো নতুন আলু গাছ লাগানো হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই গাছ আছে চল্লিশ বিয়াল্লিশ দিন এই স্টেজেতে গাছ আছে এই গাছটাকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে না পারলে তাহলে কিন্তু ভবিষ্যতেতে আমাদের নিজেদেরই ক্ষতি হয়ে যাবে আমরা নিজেরাই চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কেজি দরে কিন্তু আমাদের আলু খেতে হবে সুতরাং আমাদের নিজেদের দায়িত্ব আলু গাছগুলোকে বাঁচিয়ে রাখা এবং আলু গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারলে কিন্তু আমরা তবে সঠিক দামেতে আলুটা পাবো এতে দুজনেরই ক্ষতি যারা আলু খাবে তাদের বেশি দামে কিনতে হবে আর যারা আলু চাষ করছে তারা প্রথমে দিয়ে তাদের আলু শেষ হয়ে যাবে সুতরাং এই জায়গাটা করতে দিলে চলবে না আমাদের এই আলু গাছটাকে বাঁচিয়ে রাখতে লাগবে এবারে আমি যেটা বলি এই জায়গাতে তোদের কীরকম করে ভাবতে লাগবে দেখ এই জায়গাতে আমাদের প্রবলেম কি হয়েছে না প্রথম কথা এই সময়তে কিন্তু বৃষ্টি হয়েছে দুদিন ধরে বৃষ্টি হয়েছে দু নম্বর এই সময়তে এই ধরনের আলু গাছের ক্ষেত্রে আমি একদিন ধরে যা দেখতে পাচ্ছি গাছ ভালো রাখার চেষ্টা করলেও পাতাতে কিন্তু লেট ব্লাইট এবং আর্লি ব্লাইটের সিমটমস আমরা দেখতে পাচ্ছি এই সময়তে কিন্তু ইনসেক্টরও প্রবলেম আছে তবে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই ইনসেক্টের প্রবলেম থাকলেও কৃষকরা কিন্তু এখানেতে ইমিডাক্লোরোপিড স্প্রে করছেন এবং ইনসেক্ট প্রবলেম আছে বলেই কৃষকরা কিন্তু এই জায়গাতে স্প্রে করেন এটা এটা কিন্তু বেশ এটা খুশির খবর কৃষকরা কিন্তু অনেক বেশি সচেতন এই জায়গাটাতে কিন্তু হয়ে গেছেন তারা জানেন যদি ইনসেক্টিসাইড আমরা স্প্রে না করি সেক্ষেত্রে কিন্তু আমাদের লিপ কার্লের প্রবলেম আসতে পারে এবার এই প্রবলেমের জন্যে তোকে কীরকমভাবে ভাবতে লাগবে এই সময়তে কি আছে রেনফল কার ওপরেতে নির্ভর করবে এরপরে তোদের ভাবতে লাগবে যে আমরা চল্লিশ পঞ্চাশ বা পঞ্চান্ন দিনের যে আলু গাছ সেটা কোথায় হয়েছে কোন এরিয়াতে হয়েছে যদি তুই বলিস কুচবিহার জলপাইগুড়ি আমার মনে হয় এই জায়গাতে সয়েল টাইপটা খুব ইম্পর্টেন্ট তার কারণ এখানেতে স্যান্ডিচ অয়েল অর্থাৎ বালি মাটি এখানেতে যে বৃষ্টিটা হয়েছে আমার মনে হয় না এখানে খুব একটা বেশি অসুবিধে হবে যদি ড্রেন হয়ে যায় জমির থেকে তাহলে কিন্তু খুব একটা বেশি অসুবিধে হবে না এই জায়গাতে কিন্তু সেটা যদি দক্ষিণবঙ্গে হয় যেখানেতে বেলে বেলেদোয়াঁয়াঁস মাটি সেখানে তো অসুবিধে কিছু নেই যেখানে এটেল মাটির প্রবলেম আছে বা ক্লে অয়েল যেখানে আছে সেখানে কিন্তু একটু অসুবিধে হতে পারে সেই সমস্ত জায়গাতে কিন্তু জমির থেকে জল ইমিডিয়েট বার করতে লাগবে ইমিডিয়েট কোনো দেরি করা যাবে না দু নম্বর যেটা প্রবলেম সেটা হচ্ছে যে ল্যান্ড প্যাটার্ন প্যাটার্নের ওপরে নির্ভর করবে আলু টিকবে কি টিকবে না যদি হাই ল্যান্ড হয় জল নেমে যাবে সুতরাং ভয়ের কিছু নেই যদি লো ল্যান্ড হয় সেখান থেকে কিন্তু জল নামবে না সুতরাং ল্যান্ড প্যাটার্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোরা যখন রেকমেন্ডেশান করবি সেক্ষেত্রে ল্যান্ড প্যাটার্নটা জিজ্ঞেস করে নিতে পারবি যে আপনার উঁচু জমি না নিচু জমি জল জমে আছে না জল বেরিয়ে গেছে সুতরাং এই জায়গাতে ভেবে চিনতে তারপর তোদের রেকমেন্ডেশান করতে লাগবে এবারে এই জায়গাতে যখন রেকমেন্ডেশান করতে লাগবে কৃষকদের থাকবে যে আজকে বৃষ্টি হয়েছে বা দুদিন ধরে বৃষ্টি হয়েছে এখন আমরা কি করব এখন আমাদের যেটা করতে হবে যেহেতু জমিতে জল কিছুক্ষণ হলেও ছিল চার ঘন্টা পাঁচ ঘন্টা বা দশ জমে ছিল মাটি একেবারে ভিজে আছে সুতরাং আমাদের এই সময়তে এমন ধরনের কেমিক্যালস আমাদের ব্যবহার করতে হবে যেটা অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টিবায়োটিক সেই জন্যে তোরা যদি আমাকে বলিস এটা আমার রেকমেন্ডেশান বিভিন্ন লোকের বিভিন্ন রকম রেকমেন্ডেশান হতেই পারে সেই জায়গাতে কারণ এগ্রিকালচারে না বলে কোনো কথা হয় না কেউ কোনো ভুল নয় যে যেরকম পারছে করতে পারে সেই জায়গাতে কোনো অসুবিধে কিছু নেই বাট তোরা যদি আমাকে জিজ্ঞেস করিস আমি বলবো এই জায়গাতে তোরা কপার অক্সিক্লোরাইড সিওসি যেটা কপার অক্সিক্লোরাইড এটা চার গ্রাম এবং এর সাথে ভ্যালিডামাইসিন ভাইরামাইসিন এটা দুই মিলিলিটার এই দুটো একসাথে মিশিয়ে গাছেতে তোরা স্প্রে কর এতে কি হবে কপার অক্সিক্লোরাইড এর মধ্যে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিবায়ো প্রপার্টি এর মধ্যে আছে ভাইরামাইসিন এটা হচ্ছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক সুতরাং এর মধ্যে দুটোই অ্যাকশান আছে সুতরাং তুই জানিস না আগামী পাঁচ দিনে কি হতে চলেছে সুতরাং তোকে প্রোটেকশান নিতে হবে লজিক কিন্তু এই জায়গাটায় লজিক থাকবে উদ্দেশ্য একটাই আমার ফাঙ্গাল কোনো ডিজিজ হতে দেবো না ব্যাকটেরিয়াল কোনো ডিজিজ হতে দেবো না গাছগুলোকে বাঁচিয়ে রাখবো কৃষকদের যাতে আলুটা তুলে দুটো পয়সা পায় সুতরাং সেই জায়গাটার জন্যে এটা আমার রেকমেন্ডেশান আমি যেটা বলছি যে এইটুকু এই ধরনের তোরা ভাব ভাবতে পারিস দেখতে পারিস এরপরে সবথেকে ইম্পর্ট্যান্ট চল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন দিনের গাছের ক্ষেত্রে তোরা যেটা করবি অবশ্যই এই সময়তে স্টফ ভিটামিন একদম স্ট্রিক্টলি এই সময়তে কোনো রকমের ভিটামিন দেওয়া যাবে না কোনো অবস্থাতেই কৃষকদের মধ্যে কী হয় আলু গাছটা বসে যাচ্ছে মাটি ভিজে আছে চলো আলু গাছটাকে বাড়িয়ে নিই দে তো একটুখানি ইউরিয়া চাপান দে এই সময়তে গাছ বসে যাচ্ছে যে একটুখানি সিউডি এক্সট্রা স্প্রে করে দে ভিটামিন একটুখানি দিয়ে দে এই জায়গাটা বন্ধ না করলে মনে রাখবি কেউ আলু তুলতে পারবে না এই সময়তে যদি কোনো ধরনের ভিটামিন স্প্রে করা হয় গাছের ক্ষেত্রে অত্যন্ত খারাপ সুতরাং এই ভয়টা কৃষকদের মধ্যে ঢুকিয়ে দিতে হবে যে আপনি যদি ভিটামিন স্প্রে করেন আপনি নিজের সর্বনাশ নিজে ডেকে নিয়ে আসবেন স্ট্রেট এই জায়গাতে কোনো কথা বলা যাবে না তার কারণ আলু গাছের বয়স পঞ্চাশ দিন এই সময়তে তুমি আলু এতদিন ধরে বৃষ্টি দুদিন ধরে বৃষ্টি হয়েছে আর তুমি ভিটামিন দিয়ে গাছ বাড়ানোর চেষ্টা করবে আবার এসে তোমার কাছে ট্রিটমেন্টের মানে পরামর্শ চাইবে সেটা হতে দেওয়া যাবে না কোনো কথা নেই কোনো স্প্রে করা যাবে না স্ট্রেট কাট কৃষকে এই কথাটাই বলতে লাগবে তবে কিন্তু কৃষক শুনবেন তবে কিন্তু ধৈর্য ধর ধৈর্য ধরলে অবশ্যই আমরা কিন্তু ফল পাবো এটা মাথার মধ্যে রাখতে লাগবে কৃষক বন্ধুদের যে সবুরে কিন্তু মেয়া ফলে আমরা আমাদের মতো চেষ্টা করব। আপনারাও আপনাদের মতো চেষ্টা করুন তোরাও তোদের মতো চেষ্টা করে তোর আশেপাশে যে সমস্ত কৃষক বন্ধু আছে তাদের বোঝানোর চেষ্টা কর দেখবি আমরা সবাই মিলে একসাথে যদি লড়ি তো এই ধরনের যে সমস্যা সামনের দিনে আসতে চলেছে তার সাথে আমরা নিশ্চয়ই লড়তে পারবো আর আপনাদের বলি যারা আমার চ্যানেল দেখছেন আজকের ভিডিওতে আপনারা লাইক করবেন না দরকার নেই লাইক করার কিন্তু যেটা বলছি সেটা মেনে চলুন আপনাদের ভালো হলেই কিন্তু আমার ভালো লাগবে আশা করছি ভিডিও ভালো লাগছে যদি দরকার থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন কখন কী কাজে লাগে বলা তো যায় না নমস্কার